আজকের এপিসোডটি খুবই স্পেশাল একটি ভিডিও হতে চলেছে, তাই আপনারা কেউ মিস করবেন না। যদি মিস করেন তাহলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন, কেননা আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমার ফোনের হোম স্ক্রিনে বা নোটিফিকেশন বারে দেখতে পাচ্ছেন কালারফুল একটি নাম দেওয়া আছে, পাশে কিন্তু ইমোজিও সেট করা আছে। চাইলে কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি আপনার নিজের নাম আপনার নিজের ফোনে কিন্তু সেভ করে রাখতে পারবেন, খুব সুন্দর একটি ব্যাপার। তো এই নামটি আমি কীভাবে সেভ করলাম সেটা দেখবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি আর লং না করে এখন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে আসবেন, নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য ওপেন করতে হবে আপনার ফোনের প্লে স্টোর, দেন প্লে স্টোর থেকে আপনাকে সার্চ বারে ক্লিক করতে হবে এবং টাইপ করতে হবে স্ট্যাটাস বার। আপনার স্ট্যাটাস বার টাইপ করলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে, এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা ওপেন করবেন, ওপেন করলে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। তো এখন যেটা করতে হবে আমি লাইভ প্রুফ দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের নাম স্ট্যাটাস বারে সেভ করবেন। তো বন্ধুরা এই ধরনের ইন্টারফেস চলে আসবে, তখন আপনাদের নেটওয়ার্ক কানেকশন মেবি চাবে। আমরা এখন নেটওয়ার্ক কানেকশনটি অন করে দিয়ে ওয়াইফাইটি অন করে নিচ্ছি, মোবাইল ডাটা কানেক্ট করলে হবে কোনো ব্যাপার না। তো আমি এখন মোবাইল ডাটা কানেক্টেড করে নিলাম, করে নিয়ে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, তখন আমরা ওকে করে দেব। এরপরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, তখন আপনারা টার্ন অন জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনাদের ডিসপ্লে ওভার আদার অ্যাপ জাস্ট এটা পারমিট যাবে, আপনারা ওপেন করে দেবেন বা অন করে দেবেন। এরপরে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসলে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তখন আপনাদের যেটা করতে হবে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসুন, নিচে চলে আসুন, নিচে চলে আসুন। এরপরে অনেকগুলো অপশন এখানে শো করবে, তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে আই গেট ইট ডোন্ট শো মি দিস এগেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনাদের যেটা করতে হবে ইওর পিকচার জাস্ট এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে আপনাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে আপনাকে একটি ছবি সিলেক্ট করতে হবে, ছবি অর্থাৎ নামের ছবি। এই ছবিটি কীভাবে আপনারা বা আপনার নামটি লিখবেন সেটা আমি এরপরে দেখাচ্ছি। তো আমরা এই ছবিটি সিলেক্ট করে নেব, ছবিটি সিলেক্ট করে নিয়ে এখানে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন যে মার্ক করা আছে অর্থাৎ ফাঁকা স্পেস আছে জাস্ট এখানে আমরা এভাবে সেট করে দেবো। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ডেইলি কেস থ্রি অর্থাৎ আপনি প্রত্যেক দিন থ্রি কে করে পাবেন, অর্থাৎ আপনি দিনে তিনবার করে ছবি কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখন বিষয় হচ্ছে এখানে আপনার কে যদি ডেইলি বাড়াতে চান তো প্লাস এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখানে ওয়াশ এ ভিডিও জাস্ট এখান থেকে ভিডিও দেখলে কিন্তু এক কে করে আপনারা আর্ন করতে পারবেন, আর তখনই কিন্তু আপনি ছবিটি চেঞ্জ করতে পারবেন বা আপনার নামটি চেঞ্জ করতে পারবেন। তো এখন আমরা এখানে থেকে ব্যাকে চলে জাস্ট এখন আমরা যেটা করবো অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস বারে সুন্দর আমার একটি নাম চলে এসেছে, এখানে ইমোজি চলে এসেছে। এখন এই ইমোজি সহ নাম কিভাবে আমি ক্রিয়েট করেছি সেটাই দেখাবো। তো আমরা এই অ্যাপ্লিকেশন থেকে এক্সিট হয়ে যাচ্ছি। এখন বিষয় হচ্ছে এই নামটি ক্রিয়েট করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে, পিকজার ল্যাব জাস্ট আপনারা এখানে প্লে স্টোর থেকে পিকজার ল্যাব সার্চ দিলে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো প্লে স্টোরে চলে যান, প্লে স্টোরে এসে আপনাকে আবারও সার্চ করুন পিকজার ল্যাব, পিকজার ল্যাব টাইপ করে আপনারা সার্চ করুন। সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়ে ওপেন করবেন, এখান থেকে আপনাদের এই নামটি স্টাইল নামটি আপনাকে করতে হবে, ক্রিয়েট করতে হবে। তো এখন বিষয় হচ্ছে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখন অ্যাডভান্সটা যেটা করতে হবে আপনাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করতে হবে, এখান থেকে আপনার কালার সিলেক্ট করে নেবেন। এখান থেকে কালার বা আপনার মন মতন কোনো যদি মনে করেন যে কোনো প্রাকৃতিক দৃশ্য নেবেন সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। তো আমরা এখানে কালার করে নিচ্ছি, এখানে কালারে ক্লিক করবে, এখান থেকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আমরা জাস্ট হোয়াইট ক্লিক করে নিচ্ছি। এরপর আমরা টিকমার্ক করে দিচ্ছি, টিকমার্ক করে দিয়ে এখানে আপনাদের যে টেক্সটটি করতে হবে এর জন্য আপনাকে এ আইকনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে প্লাস আইকন বা টেক্সে ক্লিক করতে হবে। এরপর আপনারা এডিটে ক্লিক করবেন, ওকে এডিটে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে নিউ টেক্সট জাস্ট এটা ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে ইমোজি সিলেক্ট করতে হবে, তো ইমোজিতে ক্লিক করবেন, এখান থেকে আপনারা যে কোনো একটি ইমোজি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে আবারও এবিসিতে ক্লিক করবেন, এখান থেকে আপনার নামটি সিলেক্ট করে নেবেন। আমি যেমন আমার নাম দিচ্ছি সাইফুল, সাইফুল দেওয়া কমপ্লিট। এখন আমরা আবারও দেন ইমোজিতে ক্লিক করবো, এখান থেকে আমরা যে কোনো একটি ইমোজি সিলেক্ট করে নেবো মেবি। এরপর আমরা যেটা করতে হবে আবারও এবিসিতে ক্লিক করবো, এখান থেকে আমরা ওকে করে দেবো, ওকে। এখন এই টেক্সটটি আপনাকে মাঝখানে নিতে হবে, আপনার স্ক্রল ডাউন করে ডান দিকে বাম দিকে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা প্লাস এখানে চাপ দিয়ে ধরে বড় ছোটো করে নিতে পারবেন, এখানে আপনারা ছোটো একটি করে নেবেন। তো এখন বিষয় হচ্ছে এটা যদি আপনারা স্টাইল করতে চান যে আপনার ফন্টটি কীভাবে স্টাইল করবেন, তো আপনারা এখানে ডান দিকে স্ক্রল ডাউন করুন, ডান দিকে স্ক্রল ডাউন করে আপনারা ফন্ট একটা আইকন পাবেন, এখান থেকে আপনারা যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, আমি এখান থেকে একটি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, ওকে, দিয়ে ওকে করে দিব। এরপর আমরা কালার সিলেক্ট করব, মেবি কালার সিলেক্ট করার জন্য আমরা একটু যদি বাম দিকে স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পারবো,
বন্ধুরা এখানে কালারে ক্লিক করবে। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কালার নিতে পারবেন। এখান থেকে আপনারা যে কালারটি আপনার পছন্দ বা ভালো লাগবে সেই কালারটি আপনারা দিবেন। আমি রেড নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রেড কালার চলে এসেছে। এখানে আমরা টিকমার্ক করে দেবো। টিকমার্ক করে দিয়ে সমস্ত প্রক্রিয়া হয়ে গেছে। এখন আপনাদের যেটা করতে হবে, এখন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন একটি সেভ একটি আইকন দেওয়া আছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করবে। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ জাস্ট এখানে ক্লিক করবে। এখান থেকে আপনারা যদি চান যে এখানে আপনার যে ইমেজটি সেটা যদি হাই রেজলিউশন চান তাহলে এখানে জেপিজি ক্লিক করবেন। এখান থেকে আপনারা পিএনজি ফাইল সেভ করতে পারবেন। তো এখান থেকে পিএনজি সিলেক্ট করে দিলাম। এখান থেকে যদি আপনার কোয়ালিটি আপনারা হাই কোয়ালিটি চান তো এখান থেকে আপনারা কোয়ালিটিও কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। এখানে ভেরি হাই জাস্ট এখানে ক্লিক করে আমরা সেভ টু গ্যালারি করে দেবো। ওকে, এখন এটা কিন্তু সেভ হয়ে গেছে গ্যালারিতে। এখনও দেন আমরা যেটা করব, আবার স্ট্যাটাস বারে চলে আসবো। স্ট্যাটাস বারে চলে এসে আমরা যদি এটা অ্যাপ্লাই করে দিয়েছি এর আগে, তো আমরা আবারও দেন যেটা করব, আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে এসে সেমভাবে ইউর পিকচারে ক্লিক করবো। পিকচারে ক্লিক করে আমরা যেটা করব, এখানে এখান থেকে সে আপলোড পিকচার জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে আবার আমরা দেন সেই পিকচারের কাছে নিয়ে যাবে। সেখান থেকে আমরা পিকচারটি সিলেক্ট করব। পিকচারটি সিলেক্ট করার পরে আপনাদের যেটা করতে হবে, এখানে সুন্দরভাবে রেখে দিতে হবে। রেখে দিয়ে আমরা জাস্ট অ্যাপ্লাই করে দেব। ওকে, অ্যাপ্লাই করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস বারে আমার নাম চলে এসেছে। আই হোপ আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি যে স্ট্যাটাস বারে কীভাবে নিজের নাম ডিজাইন করে বা বিভিন্ন কালার দিয়ে বা ইম্পোজ দিয়ে সেট করতে হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।